হ্যালো বন্ধুরা, আইসিটি বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বাংলা ডিকশনারির নতুন আপডেটস দেখাবো। বাংলা ডিকশনারি, এই ডিকশনারিটা পুরো বাংলাদেশে খুবই জনপ্রিয়। এটার অনেকগুলো ভার্সন আছে, আমি আজকে দেখাবো এটার নতুন যে ফিচারগুলো অ্যাড হয়েছে সেগুলো অনেক অ্যামাজিং, দেখলে অনেক ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো এর জন্য সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন বাংলা ডিকশনারি। বাংলা ডিকশনারি, এই যে বাংলা ডিকশনারি লেখা আছে, DICTION ARY, বাংলা ডিকশনারি। সার্চ বাটনে ক্লিক করবেন, এখান থেকে দেখেন এখানে বাংলা ডিকশনারি, অনেক অনেক বাংলা ডিকশনারি আছে, তার মধ্যে এই ডিকশনারিটা সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে এবং অনেক ভালো একটা ডিকশনারি। সো এটা থেকে এখানে দেখেন সাদা রঙের তিনটা বাংলা ডিকশনারি আছে, এর মধ্যে মাঝখানেরটা দেখবেন যে কোনায় লেখা আছে মেগা অফলাইন। এই মেগা অফলাইন ভার্সনটাতে ক্লিক করবেন, মেগা অফলাইন, মেগা অফলাইন ভার্সনে ক্লিক করে এখানে, আমি যেহেতু ইনস্টল করে ফেলছি এই কারণে আমাকে অফেন দেখাচ্ছে, আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন হচ্ছে যে এখানে ইনস্টল দেখাবে, তো এখান থেকে ইনস্টল করে নেবেন। আর হচ্ছে যে আগে যদি থেকে থাকে আগের ভার্সনটা, শুধুমাত্র হচ্ছে যে অফলাইন ভার্সন উপরেরটা, এই ভার্সনটা, তো এটা আনইনস্টল দিবেন আগে। আনইনস্টল দেওয়ার পরে এই ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করছি আমি ওপেন করি, ওপেন, এখানে গিয়ে আপনি লিখবেন যে কোনো একটা ওয়ার্ড, লিখবেন যে কি লিখতে পারেন, ডিকশনারি, ডিকশনারি, ডিকশনারির অর্থ কি, এখানে চলে আসছে ডিকশনারির অর্থ, অনেকগুলো অর্থ চলে আসছে। আর এখানে দেখবেন যে এখানে নতুন করে অ্যাড হয়েছে কি, ডেফিনেশন, ডেফিনেশন সেকশনটা অ্যাড হয়েছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা ডেফিনেশন দেয়, অভিধান, এ বুক অর ইলেকট্রনিক সোর্স দ্যাট লিস্ট দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা ডেফিনেশন সংজ্ঞা দেয়। তারপরে এটার আরেকটা বৈশিষ্ট্য দেখায়, নতুন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে এই যে এখানে OCR আছে মাঝখানে দেখবেন, OCR এইখানে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে কোনো ওয়ার্ড, যদি আপনি কোনো ফটো বা কোথাও যদি কোনো ওয়ার্ড থাকে ওইখান থেকে যদি আপনি অর্থ বের করতে চান ওইখান থেকে বের করে নিতে পারবেন। যেমন আমার এখানে একটা শিট আছে, শিটের মধ্যে দেওয়া আছে যে প্রবলেম, এতটুকুর মধ্যে নিয়ে ধরে রাখলে হচ্ছে তো আপনার প্রবলেম দেখাবে। তারপরে শব্দটার মধ্যে ক্লিক করবেন, অর্থ চলে আসবে। স্ক্রিন করার পরে আপনার অটো দেখাবে, অটো শব্দগুলো সিলেক্ট হয়ে যাবে, ওই শব্দের মধ্যে ক্লিক করলে আপনাকে দেখাবে শব্দের অর্থ। যেমন প্রবলেম, প্রবলেমের হচ্ছে যে সমস্যা, জটিল সমস্যা, এটার মধ্যে দেখেন ডি, এটার উচ্চারণ নিতে পারবেন, অর্থাৎ উচ্চারণ নিতে পারবেন। তারপরে হচ্ছে যে এটা কপি করতে পারবেন, এই যে কপিড, তারপর এখানে ক্লিক করলে আপনি কপিড কপি করতে পারবেন। এখানে ক্লিক করলে ডিটেলস, ডিটেলসে যাইতে পারবেন, ব্যাকে যান, দেখেন প্রত্যেকটা শব্দের একটা ডেফিনেশন, এই যে মাঝখানে ডেফিনেশন আছে। তারপরে হচ্ছে যে আবার আমরা OCR এর মধ্যে ক্লিক করি, এখানে দেখেন এই এটাকে কিন্তু বাড়ানো যায় কমানো যায়, এই যে স্ক্রিন করবেন এটাকে বাড়ানো যায় কমানো যায়, এটাকে ছোট করে নেবেন, এটাকে বড় করা যায় ছোট করা যায়, স্ক্রিনটাকে বড় করা যায় ছোট করা, এই দাগ এটা টানলে
বড় করা যায় ছোট করা যায়, তো আপনি ছোট করে নেবেন। যেহেতু কাছের জিনিস আপনি ওয়ার্ডগুলো নেবেন। স্ক্যান করার পরে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে ডাইরেক্ট ক্যামেরার মধ্যে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পরে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে ওকে এর মধ্যে ক্লিক করবেন। দেখেন যে যে শব্দগুলো ওইখান থেকে ক্যামেরা দিয়ে যে ফটোটা তোলা হয়েছে ওই ফটোর মধ্যে যে যে শব্দগুলো আছে ওইগুলো সবগুলো এখানে চলে আসছে, যেমন ইন্টেলিজেন্স, লেকচার, প্রবলেম সলভিং, এজেন্টস, কোর্স, টিচার, প্রফেসর সবগুলো চলে আসছে। যেগুলো যেগুলো পাওয়া গেছে ওই ছবির মধ্যে সবগুলো চলে আসছে। তারপরে এই শব্দগুলোর মধ্যে ক্লিক করবেন। ইন্টেলিজেন্সের মধ্যে ক্লিক করলাম, দেখেন বুদ্ধিমত্তা। তারপর লেকচারের মধ্যে ক্লিক করবেন, বক্তৃতা। তারপরে প্রবলেমের মধ্যে ক্লিক করবেন, সমস্যা। তারপরে হচ্ছে সলভিং, সমাধানকারী। তারপরে এজেন্টস, দালালগণ। তারপরে কোর্স, পদ, টিচার। অর্থাৎ এই যে শব্দগুলো থাকে সবগুলো শব্দ চলে আসবে। তারপরে ডিটেলসও ইচ্ছা করলে ক্লিক করতে পারেন। আবার যদি আপনি ওসিআরের মধ্যে আবার ক্লিক করেন, দেখেন এবার ডিরেক্ট আমরা স্ক্যান করছি, ক্যামেরা থেকে নিচ্ছি, এবার ফটো থেকে ডিরেক্ট নেওয়া যাবে। ফটোর মধ্যে ক্লিক করবেন। দেখেন আমরা যে কোনো একটা ফটো নিব গ্যালারি থেকে, আমাদের গ্যালারির মধ্যে আমাদের যে ফটোগুলো আছে সেগুলো থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করব। দেখেন যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করলাম, যেমন হচ্ছে যে এই শব্দটা আমরা সিলেক্ট করলাম, এই ফটোটা সিলেক্ট করলাম। এখানে দেখেন আইসিটি বাংলা ওই দুইটা হচ্ছে যে ইংরেজি শব্দ না, এই জন্য হচ্ছে যে বাকিগুলো থেকে আসছে, স্কুল আসছে। স্কুলের মধ্যে আপনি ক্লিক করলে স্কুলের অর্থ চলে আসবে। সো ফটো থেকে নিতে পারবেন, স্ক্যান করে নিতে পারবেন, ক্যামেরা থেকে নিতে পারবেন। নতুন বই ফিচার হচ্ছে যে এইগুলো আরও আছে, একটু ব্যাকে যান। আগের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলোর মধ্যে যেমন সার্চের মধ্যে ক্লিক করবেন। এখানে প্রনাউন্সিয়েশনের মধ্যে ক্লিক করলে আমরা যে শব্দটা লিখছি তার উচ্চারণটা পাবো। তারপরে আপনি ফেভারিটসের মধ্যে ক্লিক করবেন। আপনি যদি কোনো ফেভারিটস থেকে থাকে আগে থেকে, সেইখানে এই ফেভারিটসের মধ্যে আপনি যদি এই টিচার শব্দটাকে ফেভারিট হিসেবে রাখতে চান তাহলে ফেভারিটসের মধ্যে ক্লিক করবেন, তাহলে এই শব্দটা ফেভারিটস এর আন্ডারে চলে যাবে। ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার বাটনে ক্লিয়ার বাটন দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু লেখেন, স্টুডেন্ট, এটাকে যদি ফেভারিটে দেন, ফেভারিট বাটনে ক্লিক করবেন। দেন এই জিনিসগুলো আবার পাবেন কোথায় গেলে, এটাকে এই ডিকশনারির মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, যে এখানে দেখেন ওনার মধ্যে ক্লিক করলে এখানে এই তিনটা দাগের মধ্যে, তিনটা দাগের মধ্যে ক্লিক করলে আপনি হোমে যাইতে পারবেন। তারপরে ফেভারিটসে যাইতে পারবেন। ফেভারিটসের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, যে ফেভারিট, নিউয়েস্ট, ফার্স্ট, তারপর হচ্ছে যে ফেভারিট অ্যালফাবেটিক্যালি, ফেভারিট, নিউয়েস্ট, ফার্স্ট, ফেভারিট অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ বাংলার মধ্যে নিউয়েস্ট ফার্স্ট আর অ্যালফাবেটিক্যালি, ইংলিশের মধ্যে নিউয়েস্ট ফার্স্ট এবং অ্যালফাবেটিক্যালি। তো আমাদের এখানে নিউয়েস্ট ফার্স্ট কী কী ছিল, যেমন স্টুডেন্ট এবং টিচার, এই দুইটা নিয়ে আমরা সার্চ দিছি। সো এই দুইটাই নিউয়েস্ট ফার্স্ট, একবারে সবার লাস্টে সার্চ দিছি হচ্ছে যে আমরা স্টুডেন্ট, এই কারণে সবচেয়ে নিউটা ফার্স্টে আসছে। তার একটু আগে দিছিলাম টিচার, তো টিচারটা একটু নিচে আসছে। এবার দেখেন ফেভারিটসের মধ্যে আবার যাবো,
দেখে আসলে এখানে এবার অ্যালফাবেটিক্যালি যদি দিই আমি, সরি এখানে ফেভারিটস ইংলিশ, তাহলে আমাদের কি অ্যালফাবেটিক্যালি যদি হয় এস এর পরে টি, এ কারণে সর্বপ্রথম আগে কি এস আসছে তারপরে টি, এস দিয়া স্টুডেন্ট শুরু, টি দিয়া টিচার শুরু, তো অ্যালফাবেটিক্যালি আসছে যে শব্দ। অর্থাৎ এটার ইম্পর্টেন্স হচ্ছে যে আপনি যে শব্দগুলো সার্চ দেবেন সেই শব্দগুলো হিস্টোরি হিসাবে আপনার এখানে জমা থেকে যাবে, পরবর্তীতে আপনার দরকার হলে ওইখান থেকে গিয়ে দেখতে পারবেন যে আপনি কী কী শিখলেন, কী কী জমা করলেন। তারপরে আরও অপশন আছে যে একটু ব্যাকে যান, যে বাংলা, বাংলা আমরা কিছুই সার্চ দিই নাই, তাই নাই এখানেও কিছু সার্চ দিই নাই বাংলা, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যা সার্চ দিছি সব কিছু ইংলিশ লিখে সার্চ দিছি। তারপরে হিস্টোরি, হিস্টোরির মধ্যে নিয়েস্ট ফার্স্ট আমরা এই জিনিসগুলো লিখে সার্চ দিছিলাম। আজকে যে শব্দগুলো লিখে সার্চ দিছি সেটা হচ্ছে যে আমি ভিটামিন লিখে সার্চ দিছি, ক্যালসিয়াম, গ্রিন, সিকলি, ডিকশনারি, অর্থাৎ কিছুক্ষণ আগে ডিকশনারি, ইন্টেলিজেন্স, লেকচার, প্রবলেম সলভিং, এজেন্টস, এগুলো লিখে সার্চ দিছি, এগুলো হিস্টোরি হিসাবে জমা থাকছে। আবার হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি যদি দিই তাহলে সর্বপ্রথম আছে এজেন্টস, তারপরে ক্যালসিয়াম, অর্থাৎ এ সবার আগে, তারপরে সি, তারপরে সি, তারপরে ডি, তারপরে জি, তারপরে আই, তারপরে এল, অ্যালফাবেটিক্যালি থাকবে। বাংলার ক্ষেত্রে বাংলা কিছু সার্চ দিই নেই, বাংলা কিছু সার্চ দিন তো এখানে কোনো হিস্টোরি নেই। তারপর গেমসে যাবে, গেমস দেখেন মাল্টি চয়েস কোশ্চেন ইংলিশ টু বেঙ্গলি, এখানে দেখেন আপনি গেমসের মাধ্যমে ইংলিশ শিখতে পারবেন, গেমসের মাধ্যমে ইংলিশ শিখতে পারবেন। আপনার এখানে প্রত্যেকটা কোশ্চেনের সাইডটা আসুন যে ইন্টারস্টিশিয়াল প্লাজমা সেল নিউমোনিয়া নিচের কোন অপশনটি, স্থানে রক্তরস সেল, এইখানে আমার মনে হয় এটা, হ্যাঁ সঠিক, আমার সঠিক হয়েছে, এক নম্বর পাইছি আমি। আর যদি ভুল হয় তাহলে লাল অপশনে যাবে, নেক্সট, নেক্সট বার আপনি ক্লিক করবেন। তারপরে জ্যাকি রবিনসন, জ্যাকি রবিনসন, জ্যাকি রবিনসন আমার দুইটা দ্বিতীয়টা হয়েছে। তারপর নেক্সট, নেক্সটের পরে এখানে বলছে যে কন্ডিশনড রেসপন্স, তাহলে হচ্ছে যে কন্ডিশন রেসপন্স হচ্ছে যে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, এখানে ক্লিক করুন, আমার তিনটা হয়েছে। নেক্সট কনভেক্সিটি, কনভেক্সিটি শব্দের অর্থ কী, কনভেক্সিটি ঠিক আমি জানি না, তো এটার জন্য আপনি আন্দাজ করে একটা দিবেন, হইলেও হইতে পারে নাও হইতে পারে, তো এটা যেহেতু গেমস আপনি একটা দিয়ে দেখবেন, আন্দাজ করে একটা দিবেন। দ্বিতীয় অপশনটা দিলাম যে আমার হয়েছে। তারপরে নেক্সট স্ট্রেট লিন্ড, সোজা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট, পাঁচ নম্বর আমার হয়েছে। ছয় ব্লাহ, ব্লাহ শব্দের অর্থ হচ্ছে যে বিচুটি, বাজে কথা, আমার হয়েছে বাজে কথা। নেক্সট ডিসগ্রান্টলেস হচ্ছে যে খেয়ালি, আমার হয়েছে ডিসগ্রান্টলেস। সাত নম্বর হয়েছে আমার ক্লার্জি, ক্লার্জি আবেদন, সরি আমার হয় নাই, এটা হচ্ছে যে হবে পাদ্রীবর্গ, পাদ্রীবর্গ ক্লার্জি। নেক্সট সুপারসিয়াস, অর্থাৎ হচ্ছে যে এটা হচ্ছে যে কুসংস্কার, তো এখানে গোড় ইহুদি হবে, সরি জাল, জাল হবে। নেক্সট মাদার উইট, মাদার উইট হচ্ছে যে মা বুদ্ধি। নেক্সট বয়হুড, বাল্যকাল। নেক্সট
নেক্সট নন সিবলেন্ট জানি না, অধনাত্মক নন সিবলেন্ট অধনাত্মক। তো এইভাবে খেলতে পারেন, এইভাবে আপনি দিবেন হয়েছে না না হয়েছে তারপরে এইভাবে দিবেন, দিতে থাকবেন। আপনি খেলার সময় খেলবেন, আমি এখন আন্দাজ করে দিই। কনগ্রেচুলেশন, ইউর স্কোর ইজ 65/100। ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর স্কোর, অর্থাৎ আপনি কি, আমি 100-এর মধ্যে 65 পেয়েছি, তো সম্ভবত 20 কোয়েশ্চেন করে আমার 7 ভুল হয়েছে, 13 হয়েছে, 5 65 প্রত্যেকটা কোয়েশ্চেনের মানে 5, আমার 65 হয়েছে। তো আপনি কি এটা সেভ করতে চান? যদি সেভ করতে চান ইউর নেম, আপনার নাম দিয়ে সেভ করবেন। এইটুকু গেলে হচ্ছে যে আমাদের মাল্টি চয়েস কোশ্চেন ইংলিশ টু বেঙ্গলি। এবার যদি আমি দ্বিতীয় অপশনটা খেলি, মাল্টি চয়েস কোশ্চেন বেঙ্গলি টু ইংলিশ, এটা খেলতে পারেন। এখানে বাকিংহাম প্রাসাদ, বাকিংহাম প্লেস, সরি আমার ভুল ভুল পড়ে গেছে, ভুল লিখেছে, ইচ্ছা করলে এখন দিতে পারবো না। তারপর হচ্ছে যে কাট অদিনে কাট আন্ডার, সো এইভাবে খেলতে পারেন, আমি বেশি খেলবো না। ওকে আমি কেটে দিলাম। তারপর তিন নম্বর অপশনটা হচ্ছে যে, তিন নম্বর অপশন মাল্টি চয়েস কোশ্চেন ইংলিশ টু বেঙ্গলি ফ্রম ইংলিশ ফেভারিট ওয়ার্ডস, অর্থাৎ আমার ফেভারিট ওয়ার্ডস থেকে আপনি যে ওয়ার্ডগুলো ফেভারিট হিসেবে রাখবেন ওগুলোকে চেক করতে পারেন যে আপনার হয় কি না। এর জন্য হচ্ছে যে ফেভারিট অপশন থেকে আপনি খেলতে পারবেন তৃতীয় অপশনটা দিয়ে। আমার যেহেতু কোনো ফেভারিট নাই এই পর্যন্ত, সো আমি খেলতে পারছি না। তারপরে হচ্ছে যে চতুর্থ অপশনটাও ফেভারিট অপশন থেকে, পঞ্চমটাও ফেভারিট, ষষ্ঠটাও ফেভারিট, তারপরে অষ্টমটা হচ্ছে হিস্ট্রি থেকে, হিস্ট্রি আমার এখানে যথেষ্ট হিস্ট্রি নেই, তারপরে পরটা হিস্টোরি 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 সবগুলো হিস্টোরি, তারপরে স্পোর্টস। আমি যেহেতু একটা খেলা খেলছি সেটাতে আমার হচ্ছে শুধুমাত্র একটা খেলা খেলছি, সেখানে 65 পেয়েছি। ডিলেট করলে ডিলেট করতে পারবেন, আর রাখলে রেখে দিতে পারবেন। তারপরে এখানে যাবেন সেটিংসে, যাবেন সেটিংসে, বহুত সেটিংস আছে, আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো সেটিংস করে নিতে পারবেন, যা যা দরকার হয় এই সেটিংসগুলো আপনি করে নিতে পারবেন, নিজে নিজে পারবেন। তারপরে এখানে আপনি ডিকশনারিতে ইচ্ছা করলে ওয়ার্ড অ্যাড করতে পারবেন এবং এডিট করতে পারবেন। তারপর আরও অনেক 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 অপশন এই ডিকশনারিটাতে, অর্থাৎ এই ডিকশনারিটা আমি আর টিউটোরিয়াল দীর্ঘায়িত করতে চাইতেছি না, এই ডিকশনারিটা অনেক ইম্পর্ট্যান্ট। এই ডিকশনারিটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন, এবং অনেক সময় আপনারা অনেক গেমসে তো খেলেন, তো এই ডিকশনারিটা অনেকটা গেমসের মতো রাখবেন, গেমসের মতো ইউজ করবেন, এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি চিন্তা করছি যে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অ্যান্ড্রয়েড অ্যাপসের ফিচার নিয়ে আলোচনা করবেন, সেই জন্য আপনারা আমার সাথে থাকতে হবে। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন বাজান, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সো এই কাজটা করবেন আপনারা, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন, অবশ্যই একটা ডিসলাইক দিয়ে যাবেন যদি ভালো না লাগে। তো আজকে এতটুকুই ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ।